নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি, তাছাড়া তৈরি করাটাও খুব সহজ, আর একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠাটা তৈরি করার জন্য এখানে 100 গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো নিলাম, আর 50 গ্রামের মতো এখানে ময়দাটা ব্যবহার করব। ময়দার বদলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। শুকনো চালের গুঁড়ো এটা কিন্তু আতপ চালের গুঁড়ো, আর এই চালের গুঁড়োটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। তবে যে কোনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই পিঠাটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করলাম, আর নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। তবে এই বেটারটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়েছি, বেটারটা আমি দিয়ে দিলাম, আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একবারে লোতে থাকবে। বেটারটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চালের গুঁড়োর বেটার খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসে, তাই জলের পরিমাণটা আরেকটু যদি বেশি দেওয়া যায় এরপরেও কোনো সমস্যা হবে না। তবে বেটারটা কিন্তু খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়, তাহলে পিঠাগুলো কিন্তু খুব ভালো থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। চালের বেটারটা একবারে ফোমের মতো তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিলাম। এই বেটারে কিন্তু একটু ফুড কালার দিয়ে দিব, তবে আপনাদের ফুড কালারটা পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। বেটারগুলো আমি রেডি করে নিলাম, আর প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি। এখন আপনাদের ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে চালের বেটারটা পুরোপুরি যেন ঠান্ডা হয়ে না যায়, হালকা একটু যেন গরম থাকে। আর ঠান্ডা করলে এই বেটারটা কিন্তু পুরোটাই জমে যাবে, তখন ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে। আর আমি এখন ডিজাইন তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই ডিজাইনটা আমি আমার মতো তৈরি করে নিচ্ছি, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। এই ডিজাইনগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে, আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। আমি পিঠার ডিজাইনটা তৈরি করে নিলাম, আর ডিজাইনটা দেখতে কিন্তু আসলেই ভালোই লাগছে। আর একইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি ফ্যানের নিচে কিন্তু এভাবে রেখে দিয়েছি, খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে যাবে। তবে আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন শুকানোর পরে কত সুন্দর হয়েছে, এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন।
এবার চলুন কিছুটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আর বেশি দেরি করলে কিন্তু একবারে লালচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথেই কিন্তু পিঠাটা ফুলে একবারে ডবল হয়ে গেছে। আমি একইভাবে কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম, এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তবে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে হালকা একটু চিনি ছড়িয়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।